সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম অভিনেতা ফারুকের অবস্থার অবনতি আইসিইউতে জয়ার কলকাতা জয় ফের দোস গেছেন বলিউডে রাজধানীতে ব্যাংক কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার নয়শো নিরানব্বই ফোন প্রাণে বাঁচল লিফটে আটকা কিশোর এবার দেখুন বিস্তারিত সংবাদ অভিনেতা ফারুকের অবস্থার অবনতি আইসিউতে সকালে ডাকাডাকি করে ঘুম থেকে ওঠানো যাচ্ছিল না চিত্রনায়ক ফারুককে দিশেহারা হয়ে যান স্ত্রী ফারহানা ফারুক তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকের আজ তেরোই মার্চ সকালের দিকে জরি ভিত্তিতে এই অভিনেতাকে আইসিউতে ভর্তি করেন খবরটি নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি অভিনেত্রী উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা গত সপ্তাহে রুটিন চেক জন্য সিঙ্গাপুরে যান ফারুক সঙ্গে ছিল তার স্ত্রী আসমা পাঠান রুম্পা জানান বেশ কিছুদিন ধরেই তার চাচার অসুস্থতা বাড়ছিল এমন অবস্থায় তিনি গত মাসে ঢাকায় কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করান পরে ফলাফল সিঙ্গাপুর হাসপাতালে পাঠিয়ে দেন রিপোর্ট দেখে সিঙ্গাপুরের চিকিৎসকেরা দ্রুত তাকে সেই দেশে যেতে বলেন পরে এই অভিনেতা সিঙ্গাপুর গিয়ে রুটিন চিকিৎসা নিচ্ছিলেন রুম্পা বলেন চিকিৎসা নেওয়ার পরে চাচা কিছুটা সুস্থ হয়েছিলেন আজ বেলা দুইটার দিকে ছোট চাচি ফোন দিয়ে জানান চাচার অবস্থা ভালো না চাচি সবার কাছে তোয়া চেয়েছেন গত বছর অক্টোবর মাসের শেষের দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসার শেষে দেশে ফেরেন ফারুক তারপর থেকে তিনি সুস্থ ছিলেন চিকিৎসকেরা আগেই বলে দিয়েছিলেন বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় এই অভিনেতার অসুস্থতা বাড়তে পারে সেজন্য তিন মাস পরপর রুটিন চেক করাতে হবে তাকে গত মাস থেকে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন সিঙ্গাপুরে যাওয়ার এরই মধ্যে প্রায় পনেরো দিন আগে তার অসুস্থতা বাড়তে শুরু করে প্রায় পাঁচ দশক ধরে ঢালিউডের অবদান রেখেছেন অভিনেতা ফারুক অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা সতেরো আসনের প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি জয় আর কলকাতা জয় ফের গেছেন বলিউডেও শিল্পের কোনো সীমারেখা নেই শিল্পের টানে শিল্পী ছুটে চলেন এক দেশ থেকে অন্য দেশে আর সীমানা ছাড়িয়ে সুভাষ ছড়ান নিজের দেশের শিল্প আর শিল্পীর সঙ্গে দেশের নাম উচ্চারিত হয় গর্বের সঙ্গে শিল্পীরাও নিজের দেশের চেতনাকে ধারণ করে উজাড় করে মেলে ধরেন সিনেমায় জায়গা করে নেন দর্শকের মনে ভিন দেশে দর্শক চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানকার প্রযোজক পরিচালকেরা তারকাদের পেছনে অর্ধলগ্নি করতে আগ্রহী হয়ে ওঠেন অত্নু ঘোষ জয় হাসানকে নিয়ে বানিয়েছেন রবিবার এই ছবির হাত ধরেই স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আহসান ভারতের পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ছবিটি এই পরিচালক প্রথম আলোকে বললেন এ দেশের মানুষের কাছে চাহিদা আছে বলে বাংলাদেশের অভিনয় শিল্পীরা কাজ করছেন এখানকার ছবিতে বাংলাদেশের অভিনয় শিল্পীরা বড় পর্দায় দুর্দান্ত কিছু চরিত্র করে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন অভিনয় গুণের পাশাপাশি দর্শক চাহিদার কারণে এদেশের প্রযোজক ও পরিচালকেরা তাদের কথা ভাবতে বাধ্য হচ্ছেন জয়া সম্পর্কে এই পরিচালক বলেন জয়া খুব সংবেদনশীল শিল্পী অনেক যত্ন করে ভাবনা চিন্তা করে হোমওয়ার্ক করে একটা চরিত্রকে রূপ দেয় আট বছর ধরে ভারতের চলচ্চিত্রে কাজ করছেন জয়া আহসান সেখানে তার প্রথম মুক্তি পাওয়া ছবি আবর্ত রাজকাহিনী কণ্ঠ ভালোবাসার শহর বিজয়া বিশ্বজন সহ যেসব ছবি মুক্তি পেয়েছে সবকটি প্রশংসিত হয়েছে কলকাতায় জয়ের জনপ্রিয়তা সিনেমায় তার চাহিদা সেখানকার যে কোনো অভিনেত্রীর জন্য ঈর্ষণীয় যদিও জয়ের কাছে সফলতা কেবলই এক গন্তব্য সবাইকে ছাপিয়ে একা হাঁটা নয় বরং সবাইকে জড়িয়ে থাকা তাই তো তিনি সফল নন তিনি সার্থক ওপার বাংলা এপার বাংলা দুই বাংলাই সার্থক বিষয়টা ব্যাখ্যা করে বলেন শিল্পে সফলতা বলে কোনো বিষয় নেই সফলতা একটা গন্তব্য শিল্পের তো কোনো তৈরি হওয়া পথ বা রাস্তা থাকে না তাহলে সেই পথের কোনো গন্তব্যও নেই এখানে যেটা আছে সেটা হলো অবিরম পথ চলা সফলতা হলো একার সবাইকে পেছনে ফেলে একাই এগিয়ে যাওয়া মানে একাই সব কিছু নিয়ে নেওয়া সার্থকতার অনুভূতি হলো সবাইকে জড়িয়ে থাকো এর মধ্যেই শান্তি আমি যে অভিনয়ে এসেছি এর মস্ত বড় একটা কারণ হলো আমি এর মাধ্যমে মানুষের কাছে যাওয়ার সুযোগ পাই নিজের মধ্যে গভীর প্রশান্তি পাই যার সঙ্গে আমার কোনো পরিচয় নেই একটা নিঃস্বার্থ ভালোবাসা তেমন মানুষের কাছ থেকে পাচ্ছি এটা একটা অসাধারণ ব্যাপার একটা ছোট্ট মানব জীবন আর কতটাই বা পাওয়ার থাকতে পারে এই মুহূর্তে সেখানে যেসব পরিচালক ও প্রযোজক ভালো কাজ করছেন তাদের আস্থার শিল্পী তিনি শিল্প আর শিল্পীকে বাংলাদেশ আর ভারতের সীমারেখা দিয়ে না টেনে জয়া বলেন শিল্পীর কোনো সীমারেখা নেই বাইরের একটা দেশে যতদিন কাজ করা যায় যতদিন ওই দেশের দর্শকেরা সেই শিল্পীকে গ্রহণ করেন সেখানকার দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করেছেন এর চেয়ে বড় পাওয়া হয় না ভারতের ফিল্ম ফ্যাটারিটির কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে যেভাবে উপস্থাপন করেন আরেক দেশ থেকে এসেছি এটা কখনোই বুঝতে দেন না এটা আসলে অর্জনও করতে হয় আর শিল্প মানাই তো কোথাও আটকে না থেকে অবিরাম ছুটে চলা ব্যাংক কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার রাজধানীর পল্টনের একটি বাসা থেকে রোববার দুপুরে লিজা আক্তার নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ লিজার বাড়ি চট্টগ্রামের সন্দীপ থানার মগধারায় তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহনেওয়াজ মুরাদের পল্টনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন থানা পুলিশ সূত্রে জানা গেছে লিজা আক্তারের গৃহকর্তা শাহনেওয়াজ সপরিবার পল্টনের একচল্লিশ বাই তিনের চার র্যাম্বো টাওয়ারের তলায় থাকেন দুপুরে পুলিশ শাহনেওয়াজের বাসায় বাথরুমের বাথ হ্যাঙ্গারের সঙ্গে ওড়না অবস্থায় তার গৃহকর্মী লিজা ঝুলন্ত লাশ আক্তার করে পরে জন্য ঢাকা কলেজ মর্গে পাঠানো হয় লিজা গলায় কালো চিহ্ন পাওয়া গেছে ঘটনার তদন্তকারী পল্টন থানার উপপরিদর্শক এস আই আব্দুল জলিল প্রথম আলোকে বলেন ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে গতকাল শনিবার রাতে চট্টগ্রামে অবস্থানরত স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা কাটাকাটি হয় লিজার রোববার সকালে শাহনেওয়াজের বাসার লোকজন বাথরুমে লিজার লাশ বাথ হ্যাঙ্গারের সঙ্গে গলায় ওনা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন এ সময় লিজার লাশ নামিয়ে তারা পল্টন থানায় ফোন করেন পরে দুপুরে গিয়ে পুলিশ লিজার লাশ উদ্ধার করে নয়শো নিরানব্বই ফোন প্রাণে বাঁচল লিফটে আটকা কিশোর ব্রাহ্মণবাড়ির একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকে লিফটে আটকা পড়েছে আমির হাম জানামে নামে এক কিশোর পরে জাতীয় জরুরি সেবা নয়শো নিরানব্বই ফোন করার এক ঘন্টা পর ওই কিশোরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে রোববার চোদ্দই মার্চ অসুস্থ মাকে ক্লিনিকে দেখাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় ওই কিশোর স্বজনেরা জানান কিশোর আমির হামজার মা ভর্তি আছেন একটি বেসরকারি ক্লিনিকে রোববার বেলা এগারোটার দিকে লিফটে মায়ের কাছে যাওয়ার সময় ঘটে বিপত্তি বিদ্যুৎ চলে গেলে প্রায় এক ঘন্টা আটকে থাকে সে পরে বেলা বারোটার দিকে জেলা শহর রেড ক্রিসেন্ট ও সুপার ক্রিসেন্ট হাসপাতালে ভবনের তৃতীয়তলা থেকে তাকে উদ্ধার করা হয়েছে আমির হামজা জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগরে মোহাম্মদপুর ইব্রাহিমের ছেলের ও চম্পকনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অফিসিয়াল লিডার জুয়েল মিয়া বলেন আমরা নয়শো নিরানব্বই থেকে কল্পে হাসপাতালটিতে ছুটে আসি ছেলেটিকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি সে এখন সুস্থ আছে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম